আমি মাদ্রাসায় পড়েছি, এখন পড়ছি স্টিল, আমার এখন হিজও করতেছি। আমার নাচের প্রতি খুব নেশা ছিল, তো আমার আম্মুকে বলেছিলাম, সে কখনোই রাজি ছিল না। আমার যে নাম প্রিয়াঙ্কা জামান, এই নামের কোনো অর্থ আমি খুঁজে পাই না, মানে মুসলিম নাম হিসাবে। নামটা চেঞ্জ করেছি আমি নিজে আকিকা দিয়ে, হুজুর যার কাছে আমি পড়ছি সেই আমাকে এই নামটা দিয়েছে। এবং এই নামটা চেঞ্জ করার পর আমার লাইফের, আমার মন মানসিকতার অনেক মানে পরিবর্তন আসছে। আমি ক্রুজ কাটা দিয়ে পাপোশ বানাতে পারি, ছেলেদের হচ্ছে স্যান্ডো গেঞ্জি, তারপর মেয়েদের টপস, এগুলো বানাতে সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। তবে আমি স্কুলে কখনো খেলতাম না, আমি স্কুলে টিফিন টাইমে আমি সব সময় আমার পড়াশোনা করতাম। আমি ক্রুজ কাটা দিয়ে পাপোশ বানাতে পারি, তারপর ছেলেদের হচ্ছে স্যান্ডো গেঞ্জি, তারপর মেয়েদের টপস, এগুলো বানাতাম, এগুলো বানাই 20-10 টাকা দিয়ে সেল করতাম, সেটা আবার আম্মুকে এনে দিতাম। এই বিজনেস মেন্টালিটির মানুষ। সো আমাকেও আপনি একটা সুন্দর টপ বানিয়ে দিবেন, আবদার রইল, জাস্ট আপনি আমাকে কালার বলে দিবেন। আমার ফেভারিট কালার হচ্ছে নিয়ন, নিয়ন কালার, এটা আমারও সব মেয়েদেরই ভালো লাগে। আচ্ছা আপু, এখন জানতে চাই এই যে পড়াশোনার কথা, যে পড়াশোনার ফাঁকে ফাঁকে টিফিন ব্রেকে আমরা খেলতাম, সে সময় আপনি প্রোডাক্টিভ কাজ করতেন, তো কোন স্কুলে ছিলেন বা পড়াশোনার ক্ষেত্রে কতটুকু? যাচাবের আইডিয়াল স্কুলে পড়েছি। লেখাপড়ার বিষয়ে আমি খুব বেশি বলতে চাই না, কারণ বলার মতো তেমন আহামরি কোনো কিছু আমি করিনি। তবে আমি মাদ্রাসায় পড়েছি, এখন পড়ছি স্টিল, আমার এখন হিজও করতেছি। দোয়া করবেন যেন আমি আমার পড়াটা কমপ্লিট করতে পারি। পড়াশোনা এক অদ্ভুত জিনিস, আপনি সারা জীবন সারা বছর জুড়ে পড়তে পারবেন, সো এটার কোনো শেষ হয় না। পড়াশোনায় ভালো না হলেও অন্যান্য শিল্পর জায়গায় কিন্তু আপনি সবসময় পারদর্শী ছিলেন, সেখানে নৃত্য বলি যেটি খুব কঠিন, কিংবা অভিনয় বলি সেটিও খুব কঠিন, এগুলো কাজে আপনি কিন্তু দক্ষতার সাথে প্রমাণ দিয়েছেন। আমি ছোটবেলা থেকে আমার নাচের প্রতি খুব নেশা ছিল, তো আমার আম্মুকে বলেছিলাম, সে কখনোই রাজি ছিল না। আমি স্কুল শেষে আমি লুকায় লুকায় গিয়ে বাফাতে, তখন আমি নিজেই ভর্তি হই, নিজে তখনকার যুগে 1700 টাকা ছিল, এটা অনেক টাকা। তো আমি মামারা সবসময় আসতো, এটা ওটা দিত, বা আমার টিফিনের টাকা জমায়, এভাবে করে আমি তাও সবসময় টাকা দিতে পারতাম না, তো একটু কিউট ছিলাম, তো মেনে নিছে। এভাবে আমার বুলবুল ললিতকলা একাডেমি বাফা থেকে আমার নাচ শেখা। যাক, খুব সুন্দর যে এই যে নির্যোগ্যতা ব্যাপারগুলো। নাম পরিবর্তন করার ঘটনাটা কি ছিল? নাম পরিবর্তন বলতে, আমার যে নাম প্রিয়াঙ্কা জামান, এই নামের কোনো অর্থ আমি খুঁজে পাই না, মানে মুসলিম নাম হিসাবে। এটা আসলে খ্রিস্টানদের নামের মধ্যে পড়ে, যে নামের অর্থ নাই সেটা হিন্দু বা খ্রিস্টান নামের মধ্যে পড়ে। তো পরে আমার কাছে মনে হইলো যে আমাদের নবীজি তো উনি নিজের আকিকা নিজেই দিছেন, সো নিজের আকিকা নিজে দেওয়া সুন্নত। তো পরে আমি ওই থেকে ডিসিশন নিলাম যে আমি যেহেতু এখন বড় হয়েছি, আমি আমার নিজের সব কিছুই তো হ্যান্ডেল করছি, সো আমি আমার নামটা নিয়ে একটুই করি। এবং আমার এখন যে আমি পড়ছি, এটাও আমি আমার নিজের মানে নিজের ইচ্ছাতেই। আচ্ছা, আমার কারো কোনো অনুপ্রেরণা বা কোনো কিছুই নাই। তবে আমি এখন নামটা চেঞ্জ করেছি আমি নিজে আকিকা দিয়ে, এবং আমার যে নামটা, এটা আমার যে হুজুর যার কাছে আমি পড়ছি সেই আমাকে এই নামটা দিয়েছে, আয়শা, আয়শা বিনতে আসাদ। আয়শা নামটা তো আল্লাহর অনেক পছন্দের একটা নাম, এবং বিনতে মানে মেয়ে, আর আসাদ মানে আমার বাবা, আসাদের মেয়ে আয়শা। তো আয়শা বিনতে আসাদ এই নামে এখন নিজেকে বেশি পরিচিত করতে পছন্দ করেন নাকি প্রিয়াঙ্কা জামান? অবশ্যই আমার আয়শা নামটা বেস্ট। তাহলে আমরা এখন থেকে আপনাকে আয়শা আপু বলবো ইনশাল্লাহ। ওকে, সো আয়শা বিনতে আসাদ, খুব সুন্দর একটা নাম। আয়শা নামটা অনেক শান্তির, অনেক শান্তি। এবং এই নামটা চেঞ্জ করার পর আমার লাইফের, আমার মন মানসিকতার অনেক মানে পরিবর্তন আসছে। যাক, খুব ভালো।